ঢাকা ট্রিবিউনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি সজল সাইক। আমি এখন দাঁড়িয়ে আছি জাজিরা প্রান্তে। এখানে আমি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে জাজিরা প্রান্তের যে টোল প্লাজা সেটি এখানে অবস্থিত। মাননীয় প্রধানমন্ত্রী মাওয়া ফেরিঘাটের পদ্মা সেতু উদ্বোধনের পরে তিনি জাজিরা প্রান্তে এসে একটি ম্যুরাল উদ্বোধন করেছেন। তারপরে তিনি জনসভায় অংশগ্রহণ করে জনসভায় ভাষণ দিয়েছেন, তারপরে তিনি চলে গিয়েছেন। তো প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেই যেটি হয়েছে যে জাজিরা প্রান্তের যে টোল প্লাজা, এখানে উৎসুক জনতা ভিড় আমরা লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে, সাধারণ মানুষ, তারা এখানে এসে অবস্থান করছে। তারা মূলত আসছে যে টোল প্লাজাটা দেখার জন্যই তারা এসেছে। তারা হয়তোবা এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল যে ব্রিজের উপরে উঠতে পারবে, সেই কথার প্রেক্ষিতেই তারা মূলত ব্রিজে উঠার জন্য কিছুক্ষণ আগে একটি হট্টগোলের সৃষ্টি হয়েছিল। অনেক মানুষ ব্রিজের উপরে চলে গিয়েছিল এবং নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাদের আবার ফিরিয়ে আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার স্বপ্নের ব্রিজ আমরা দেখার জন্য আসছি। এদেশের গরিব দুঃখী মানুষ, এদেশের মেহনতি মানুষ, খেটে খেটা মানুষ, তারা আশা করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা ব্রিজ উপহার দিবে জনগণকে, তার নিজের টাকার বিনিময়ে, নিজের টাকা, জনগণের টাকা, নিজের টাকার বিনিময়ে সে ইনশাল্লাহ ব্রিজ করে দেব। এটার জন্য আমরা অত্যন্ত খুশি। মাগুরা থেকে আসছি ভাই, আমাদের কোনো দাবি নাই, আমাদের একটু ব্রিজে উঠার সুযোগ করে দিতে বলবেন কর্তৃপক্ষ। কতদিন ওখানে থেকে আসছি বুঝছেন, আমাদের কর্মস্থল সে দেখে নাচছি, কিন্তু আমাদের মনে তো শখ আবেগ তাম হলো না। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি জাজিরা প্রান্তের টোল প্লাজার সর্বশেষ পরিস্থিতি। আমাদের সাথেই থাকুন, ঢাকা ট্রিবিউনের সাথেই থাকুন।